নমস্কার, ওয়েলকাম টু মলি কিচেন। মলির রান্নাঘরে তোমাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব চিকেন কারি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, পেঁপে, আলু, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা। এখানে রয়েছে টমেটো পেস্ট, তারপর রয়েছে আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো। ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেব। তার জন্য আমি আদা রসুনের পেস্ট সব কিছু হাফ হাফ করে নেব, জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লবণ, আর দেব ধনের গুঁড়ো। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি 3 চামচের মতন টমেটো পেস্ট দেব। অল্প পরিমাণ সর্ষের তেল দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি পরপর করে তুলে নেব। ওই তেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা নেড়ে নেব। কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে দেব পেঁয়াজ বাটা। টমেটো পেস্ট, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ ও লবণ। তারপর দিলাম ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প টক দই দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব।
খুব ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে 10 মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আলু ও পেঁপে দিয়ে দেব। দশ থেকে 15 মিনিট ফোটানো হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করতে পারো। এইভাবে চিকেন কারি রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, চিকেন কারি বা মুরগির ঝোল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।